Hello dear my friends, welcome to AW Versatile TV. I am Abdul Wahab reporting for my own television. পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের পর এবার কৃষক আন্দোলনের সমর্থনে পাঞ্জাব ট্রিবিউনের সম্পাদক প্রাক্তন আইপিএস সরাজ বীর সিং তার সাহিত্য একাডেমি পুরস্কার ফিরিয়ে দিলেন। এদিনেই নিজের কৃষক আন্দোলনের সমর্থনে পদ্মবিভূষণ উপাধি ফিরিয়ে দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। নিজের পুরস্কার ফিরিয়ে দিয়ে এদিন শিরোমণি আকালি দলের প্রকাশ সিং বাদল বলেন, দেশের কৃষকদের সঙ্গে ভারত সরকার যে বিশ্বাসঘাতকতা করেছে তার প্রতিবাদ স্বরূপ আমার এই পুরস্কার ফিরিয়ে দেওয়া। সরকার যেভাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কৃষক বিক্ষোভের উপর আক্রমণ করেছে তা নিন্দনীয়। নিজেদের মৌলিক অধিকার রক্ষার দাবিতে চরম ঠান্ডার মধ্যে তাদের ভয়ঙ্কর লড়াই করতে হচ্ছে। তিনি আরও বলেন, আমি আজ যা কিছু হয়েছি তার সবটুকুই সাধারণ মানুষের জন্য, বিশেষত কৃষকদের জন্য। আজ যখন সেই কৃষকরাই চরম অপমানের শিকার, তখন আমার কাছে এই পুরস্কার রাখার কোনো অর্থ হয় না। ধন্যবাদ।